যায় তিনি 25 বছর থেকেছেন এবং বক্তৃতা দিয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন পাদ্রী সাহেবদের সঙ্গে মেলামেশা করেছে, যারা তাকে বিজ্ঞানী বলেই মনে করতে, কেউ তাকে দার্শনিক বলে মনে করতে, খুব যুক্তি মনস্ক ছিল। তা ঠাকুর সেই যখন ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে একটি লোক, ঠাকুর খুব ব্যথা অনুভব করছিলেন, যেন মনে হচ্ছে তার বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। দেখে সবকিছুর মধ্যে প্রাণ অনুভব করা, সবকিছুর মধ্যে যে প্রাণ আছে সেটা বোঝা, জানা এবং অনুভব করা তিনটি স্তর। যদিদম কিঞ্চ জগৎ সর্বং প্রাণ এজন্য নিশ্চিত উপনিষদ করে এই সূত্র আমরা পেয়েছি, কিন্তু সবকিছুর মধ্যে প্রাণ আছে সেটা পরীক্ষার দ্বারা আমাদের কাছে নিয়ে এসেছিলেন বিজ্ঞানী জগদীশ বোস। আর শ্রীরামকৃষ্ণ দেখালেন সবকিছু মধ্যে প্রাণ আছে এবং তার সঙ্গে একাত্ম অনুভব করা এবং নিজে তার সঙ্গে একাকার হয়ে গেছে, ফলে তার যেন বুকের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এই যে তার অনুভব। এবং তিনি একটু কষ্টও পাচ্ছেন, ঠাকুর নির্দেশ করলেন কালী মহারাজকে যে ওকে ঘাসের উপর থেকে সরে রাস্তার উপর দিয়ে হাঁটতে পার, উদ্যানের মধ্যে যে উদ্যানের বুক চিরে বেরিয়ে গেছে রাস্তা সেই রাস্তার উপর দিয়ে বলেছে, কিন্তু ওই ঘাসের উপর দিয়ে না। তা তখন বলল কি সেই ভদ্রলোককে বলা হলো, মশাই আমি ঘাসের উপর দিয়ে না হেঁটে ওই রাস্তার উপর দিয়ে হাঁটব না। তো ভদ্রলোক তাই বললেন, কালীমহারাজ কিন্তু যুক্তি মনস্ক মন নিয়ে শ্রীরামকৃষ্ণের অনুভবটা দেখতে চেয়েছে, যে লোকটি ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছে বলে তার কি অস্বস্তি হচ্ছে, শরীর খারাপ হচ্ছে, সত্যি কি তিনি অনুভব করছেন। শ্রীরামকৃষ্ণের নির্দেশে তাকে সরে যেতে বলা হলো এবং লোকটি যখন রাস্তার উপর দিয়ে হাঁটতে থাকলে ঘাসের উপর থেকে সরে শ্রীরামকৃষ্ণ অপেক্ষাকৃত সুস্থ বোধ করতে থাকলেন। কালী মহারাজ পরীক্ষার্থী, পরীক্ষা দিচ্ছিলেন, দেখছিলেন শ্রীরামকৃষ্ণের অনুভব। তিনি দেখে গেলেন যে মানুষটি এইমাত্র কষ্ট অনুভব করছে এবং লোকটিকে সরে যাওয়ার পর দেখছেন যে আর কষ্ট পাচ্ছেন না। এই যে তিনি মিলিয়ে গেলেন, প্রমাণ করলেন, তার গুরু ভাই যারা অনেক সময় তাকে বলতেন যে কালী চক্রে মেনে নেয় না, বুঝে নিয়ে কারোর কথা বিশ্বাস করতে চায় না, কিন্তু গুরু ভাই বলতেন কালী নাস্তিক হয়ে যাচ্ছে, অভিযোগ করলেন শ্রীরামকৃষ্ণের কাছে, মশাই কালী তো নাস্তিক হয়ে গেছে, ঈশ্বর টিশ্বর বিশ্বাস করে না, এরকম তাকে অভিযোগও করেছে। কিন্তু শ্রীরামকৃষ্ণের কাছে কথা যাকে শ্রীরামকৃষ্ণ তাকে জিজ্ঞেস করেছে, আরে তুই নাকি ঈশ্বর ঈশ্বর মানিস না, বেদ পুরাণ সব মানিস না, তা শ্রীরামকৃষ্ণ শুনে কথোপকথন হয়েছে এটি মানে আমাকে দেখিয়ে দিন, বুঝিয়ে দিন, তবে আমি বিশ্বাস করব। তা তিনি ঠাকুরের কাছ থেকে দেখতেন, বুঝতেন, অনুভব করতেন, জানতেন। যারা অভিযোগ করেছিল যে কালী সব কিছু মানছে না, নাস্তিক হয়ে যাচ্ছে, ঠাকুর কিন্তু তাকে আশ্বস্ত করেছিলেন এভাবে দেখতে, ও একদিন সব মানবে, সব বুঝবে, সব জানবে। আমরা দেখি পরবর্তীকালে কালী মহারাজ সেগুলো মানতেন, বুঝতেন, অনুভব করতেন। শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই যে তার পাঠ নেওয়া, এই পাঠগুলো আমাদের ভাবায়। এবং শ্রীরামকৃষ্ণ যে আশ্চর্য শিক্ষক, তিনি এইভাবে শিক্ষার্থীদের তৈরি করতেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতেন, সেটি তারা যেমন বুঝে নিতেন, পরবর্তীকালে তাদের জীবনেও দেখি ঠিক এইভাবেই আচরণ। সে আচরণ কিরকম দেখুন, একটা ঘটনার কথা বলি। মহারাজ তো একদম যখন শিক্ষা নবীন ঠাকুরের কাছে গেছেন সেই ঘটনার কথা বললাম। এবার মহারাজ যখন প্রবীণ হয়েছে
তিনি বয়োভারে ক্লান্ত, এইরকম সময়ের কথা। তিনি কলকাতা মঠেই আছেন, তিনি কথা বলতে বলতে হুড়ু করে হেসে ফেলছেন। এক শিষ্য তার কাছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তসময় শ্রী গুরু বেদ এই কথাটা বলে তাকে প্রণাম জানাতে গিয়েছে ভুল করে ফেলে ফেলেছে। ব্রহ্মার্পণম ব্রহ্মভবি ব্রহ্মাগ্নি ব্রহ্মনাহুত ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিন। মহারাজ বললেন কি রে, তুই কিছু তাহলে খাবি? কারণ এটা ব্রহ্মার্পণ আমাদের পঙ্ক্তিতে ভোজনের আগেই মন্ত্রটা উচ্চারণ করা হয়। তাই এই কথা বলে মহারাজ ভোগ করে হেসে ফেলেছে। তো মহারাজ খুব গভীর মানুষ, ভোগ করে হেসে ফেলাই শুধু শেষ কথা না, একটা দাঁত তুলে পড়ে গেছে, দাঁত তুলে পড়ে গেছে। এক শিষ্য ছিলেন যে অপেক্ষা করতে গভীর, সে চুপ করে দাঁত তুলে দিয়ে পকেটে রেখে দিয়েছে। কিন্তু মহারাজ দৃষ্টিভঙ্গি দাঁড়িয়ে নিয়ে যায়। তিনি বললেন কি রে, শেষকালে কি ওই দাঁতটা নিয়ে দন্ত মন্দির করবে? বললেন মহারাজ আশীর্বাদ। আশ্চর্যভাবে তিনি খুব পাকসিদ্ধ ছিলেন, তিনি যা বলতেন তা খুলে যেত, কখনো তার কথা মিথ্যা হতো না। ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কৃপায় ঠাকুরের স্নেহ সাহচর্যে তিনি যে বেড়ে উঠেছিলেন এবং ঠাকুরের কৃপায় তিনি এমন শক্তি অর্জন করেছিলেন, যে কথা মুক্তি বেরিয়ে যেত সেটা প্রতিফলিত। কিরকম দেখুন, ওই যে বললেন শেষকালে কি দাঁতটা দিয়ে দন্ত মন্দির করবি, সেই শিষ্য যে ওই দাঁতটি তুলে নিয়েছিলেন সে কিন্তু রেখে দিয়েছিলেন, নষ্ট করেননি, পরবর্তীকালে সেই দাঁত বসিয়ে দন্ত মন্দির করেছে। সেটি অনেক দন্ত জানেন হাওড়া জেলায়, সেখানে আছে সেই দন্ত মন্দির। তিনি গিয়েছিলেন, ওখানে ছিলেন এবং সে জীবনে ওইখানে দন্ত মন্দির করেছিলেন। তা মহারাজের এই যে কথা খুলে গেল, তিনি যা বলতেন সেটা কখনো ভুল হতো না। তা এরকম ঘটনা ঘটেছে, তিনি যা করতেন সেটা প্রমাণিত হয়ে যেত এবং সেই কথাগুলোর মধ্যে একটি সূত্র আজকে আপনাদের জানেন, এটা ঘটনাটি পেয়েছি যে তার বিশ্বাস যে অমুক জায়গায় গেলে ভিক্ষা পাবো এবং ভগবান আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের আশ্রিত, সুতরাং আমাদের কোনো অসুবিধা হবে না। তখন তিনি পরিভ্রাজন কালে ভ্রমণ করছেন, এইরকম সময়ের ঘটনা একটি। ঘটনাটি কিরকম, যে তিনি যখন যাচ্ছেন জায়গাটি হচ্ছে কাশীধাম থেকে, তিনি কাশীধাম থেকে যাচ্ছেন, সঙ্গে তার সঙ্গে আছে স্বামী নির্মলানন্দ, কাশীধাম থেকে হরিদ্বারে চলেছেন হেঁটে, এখান থেকেও হাঁটে হেঁটে গেছেন। আজকে যারা ভ্রমণ করতে যান আমরা তীর্থ মাহাত্ম দেখতেই যাই, তীর্থ তীর্থপতিকে অনুভব করতে যান, কিন্তু তখন এইসব পরিব্রাজক সন্ন্যাসীরা ওই পরিব্রাজকের মতো হেঁটে হেঁটে বিচিত্রটা তৈরি করা হবে, পথে থাকতেন কত কিভাবে থেকেছেন। তো এই পরিব্রজন কালে তার একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি আপনাদের কাছে ভাগাভাগি করে নেব। তিনি কাশী বিশ্বনাথকে প্রণাম জানিয়ে চলেছেন অযোধ্যার পথে, হেঁটে হেঁটে চলতে চলতে প্রায় বেলা নটায় এলেন তিনি একটি জনপদে, বর্ধিষ্ণু জনপদে, সেখানে ধনী লোকের বাস, সঙ্গে আছে তার সঙ্গী গুরু ভাই তুলসী মহারাজ। তিনি বললেন এখানেই থেমে যাওয়া হোক আজকে, এখানেই থাকা হবে, কারণ এখানে মানুষের সুবিধা আছে জনপদে থাকা। কিন্তু অভিধানন্দ কালী মহারাজ তার চিন্তা ভাবনাটা কি সেটাই বিশেষ, তার যে চিন্তা ভাবনা একটা বৈচিত্র্য আছে সেটাই এখানে বোঝা যাবে।
কিন্তু কালী মাঝে বলে দেখো প্রচুর মাধুরি পাওয়ার আশায় এই গ্রামে থাকা সন্ন্যাসীর কর্তব্য নয়, চলো পরের গ্রামে ভিক্ষা করা যাবে। তুলসী মহারাজ বললেন আরো 8 ক্রোশ গেলে তবে একটা ছোট গ্রাম পাওয়া যাবে, সেখানে ভিক্ষে পেতে কষ্ট হবে, এছাড়া রোদে কষ্ট হবে পথ চলতে। কালীমহারাজ শুনে বললেন আরে তুলসী, ভক্তির বোঝা ভগবান হয়, আমরা ঠাকুরের নাম নিয়ে পেয়ে গিয়েছি, তখন চিন্তা কি? চলো, তিনি নিশ্চয়ই কিছু ব্যবস্থা করে রেখেছেন, আমাদের মাধুরী ঠাকুর ঠিক করে রেখেছেন, জানো না পুত্র জন্মানোর আগে মাতৃস্থানে দুধ যেমন প্রস্তুত থাকে, আমাদের মাধুরী দেখো ওই গ্রামে ঠিক মিলবে। বলে কালী মহারাজ তাকে অনুপ্রাণিত করছেন, তুলসী মহারাজকে যেতে চলো। এই যে মহারাজ বললেন যে পুত্র জন্মাবার আগে মাতৃস্থানে দুধ প্রস্তুত থাকে, আমরা জানি প্রথম যে কি ঘটনায় আছে, ঠাকুর এই একটা শুক্রা সন্ন্যাসীর কথা বলেছে, যে আজন্ম সন্ন্যাসী কখনো কারোর মুখ দেখেনি, তার কুঠিয়াতে থাকে, সে হঠাৎ করে একদিন গ্রামে বেরিয়েছে, বেরিয়ে গিয়ে ভিক্ষা চাইতে গেছে, গ্রামে এক বাড়িতে গেছে, সেখানে ভিক্ষা দিতে এসেছে একটি মেয়ে, সে যুবতী মেয়ে, তার স্তন দেখে সে বলল মা এত বড় ঘোড়া হয়েছে, তখন তার মা সেই যুবতীর মা বলে না বাবা ভগবান এর স্তন করে দিয়েছেন, এই সন্তান হবে সেই সন্তান এই স্তন্যপান করে মানুষ হবে, যেই মাত্র শুনলেন সেই ব্রহ্মচারী সন্ন্যাসী করবো কেন, আমাকে যখন ভগবান জন্ম দিয়েছে নিশ্চয়ই আমার জন্য ব্যবস্থা আছে, সে সঙ্গে সঙ্গে চলে গেল, ভিক্ষা নাও ভিক্ষা নাও আর ভিক্ষা নিল না চলে গেল। এখান থেকে এটাই জানা গেল যে ভগবান যিনি স্রষ্টা, যিনি সৃষ্টি করেছেন আমাদের, সে নিশ্চয়ই আমাদের জন্য একটি ব্যবস্থা করে রেখেছেন। সুতরাং আমরা কেন শুধু শুধু তিনি আমাদের না ভেবে তিনি আছেন নেই বা তিনি আমাদের দেবেন না এই ভেবে কেন এই গ্রামে থাকবো, এই কথা অভেদানন্দজি তখন কালী মহারাজকে বলেছেন, কালী মহারাজ তুলসী মহারাজকে বলেছেন, তুলসী মহারাজ বলে চলো। তো তখন দুজনে হাঁটছেন, হাঁটতে হাঁটতে বলতে তখন বলছে অনেকটা দূর দুজনে এগোলেন, এগোবার পর রোদ বাড়তে লাগলো, তুলসী মহারাজ অগত্যা আবার এইরকম রোদ্দুরে কষ্ট করে যেতে যেতে কালী মহারাজের পিছনে হাঁটছেন, খোলা মাঠ বৃক্ষহীন, সেখানে ধুলো আগুনের তাপ, হাঁটতে হাঁটতে কত শ্রান্ত, প্রায় 4 ঘন্টা রোদ্দুরে হাঁটছে, তুলসী মহারাজ আর হাঁটতে পারছে না, কিন্তু কালী মহারাজের এমন বিশ্বাস অর্থাৎ অভেদানন্দজির এমন বিশ্বাস যে ভগবান আমাদের জন্য সব ব্যবস্থা রেখেছে চলো। তা এরপর বলছি দুজনে হাঁটতে হাঁটতে প্রায় 9টা থেকে বেলা 2টো বেজে গেছে, খিদে পেট জ্বলছে, তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, শান্ত ক্লান্ত হয়ে তখন তুলসী মহারাজ বলছে আমি তো আগেই বলেছিলাম ভাই পরের গ্রামটা অনেক দূরে, মাধুকরি মেলাও ভার, এখন দেখছো তো খিদের শরীর আমার অবসন্ন, কি হবে বলো দেখি। কিন্তু অভিধানন্দজি কালী মহারাজ তিনি কিন্তু একটু রেগেও যাচ্ছেন না, তিনি তাকে বারবার সান্ত্বনা দিচ্ছেন বিশ্বাসের উপর ভর করে যে ভগবান আছেন, ভগবানের নাম করে যখন আমরা বেরিয়েছি নিশ্চয়ই তিনি এর ব্যবস্থা করে দেবেন। এই বলে খানিকটা হাঁটতে হাঁটতে বলে দেখো ওই দেখো গ্রামে একটা দোকান দেখা যাচ্ছে, যেই দোকান দেখতে পেয়েছে তখন সেই দোকান দেখে বলে চলো
কালী মহারাজ বলে আর কথা শুনছো কেন, ওই দেখো বলতে তুলসী মহারাজ তখন একটু আশ্বস্ত হলেন, বলছে ভাই কথা শুনছো কেন, আমি যা বলছি তাই হবে, শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য মাদুকরি ব্যবস্থা করে রেখেছেন। গীতায় একটি কথা আছে যে অনন্য চিন্তায়ন্তমান যে যেন বলছি পাশে পেশা নিন্দা বিযুক্ত দানা যুগক্ষেম যারা আমাকে নিয়ত চিন্তা করে, আমাকে বরণ করে, যারা আমার আশ্রয় গ্রহণ করে তাদের যোগক্ষে আমি বহন করি, ভগবান তাদের পার বোঝা বহন করে থাকেন। এরকম তো আমরা উপমা পেয়েছি, ভক্ত সুধামার কথা জানি, দ্রৌপদীর কথা জানি, যখন পাণ্ডবরা বনবাসে দ্রৌপদী খুব বিপদে পড়েছিলেন তখন তিনি শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন এবং শ্রীকৃষ্ণ তাকে ব্যবস্থা করে দিলেন। জানেন কি, যখন তারা বনবাসে রয়েছেন তখন তাদের একটা থালা দিয়েছিলেন, সেই থালায় অল্প কিছু রান্না করে রাখা হতো, সেটি ক্রমশ বর্ধিত হতো এবং পাণ্ডবরা সবাই খেতেন, শেষকালে দ্রৌপদী খেতেন, তারপর সব শেষ। কিন্তু তাদের যখন খাওয়া শেষ হয়ে যেত তারপর যদি কোনো অতিথি আসত তাহলে কিন্তু দেওয়া মুশকিল। ঠিক এইরকম সময় দুর্বাসা মনে গিয়েছিল যে তাদের একটা বিপদ হয়ে গেল। দুর্বাসা মনে খুব ক্রোধী, যখন তখন অভিশাপ দিয়ে দেয় এবং ভুলেও যায়, খুব উচ্চকটির মণি। তা সেই দুর্বাসা মণি গিয়েছেন ওই রকম সময়, তখন থানায় কিছুই নেই, তখন দ্রৌপদী স্মরণ করলেন ভগবান শ্রীকৃষ্ণকে, হে প্রভু তুমি এই বিপদ থেকে আমাকে বাঁচাও। তা বাঁচাও, তিনি বাঁচাবেন কিরকম হলো দেখুন, শ্রীকৃষ্ণ এলেন তার ডাকে, এসে বললো আমি খুব ক্ষুধার্ত আমাকে কিছু খেতে না, কিন্তু আরো বিপদে পড়লেন, বলে তোমার থালাটি কি হলো, বলে থালাটি তো সব খাওয়া হয়ে গেছে, ধোয়া হলে একবার দেখো কিছু আছে কিনা। তা খুঁজে পাওয়া গেল থালার এক্ষুনি গা মাত্র অন্ন ছিল লেগে, সেটা ভগবানের হয়তো লীলা, ভগবানের হয়তো ব্যবস্থা। তা সেটিকে শ্রীকৃষ্ণ বলে ওইটুকুই দাও, তিনি ওইটুকু খেলেন, খেয়ে একটু জল খেলেন, ঠেকুর তুললেন, বললেন সকলের ক্ষুধা দূর হোক। এদিকে তো দুর্বাসা মণিকে পাঠানো হয়েছিল যেন আপনি আপনার শিষ্য সামন্তদের নিয়ে গঙ্গা স্নান করে আসুন, এসে আপনাদের প্রসাদের ব্যবস্থা থাকবে। দুর্বাসা মণি গঙ্গায় ডুব দিয়ে দেখে সবাই বিপত্তি, খাবার উপায় নেই, তাহলে কি করে যাব, চলো দ্রৌপদী আমাদের জন্য কষ্ট করে রান্না করে রেখেছে, গেলে তো একটা অপমানের ব্যাপার হয়ে যাবে, চলো আমরা এখান থেকে চলে যাই। এই যে বিপদ থেকে রক্ষা করলেন, দেশাং বিদ্যা ধিযুক্তানাম যোগক্ষেমং বহম, আমি যোগকে নির্ভর করে থাকি ভগবান বললেন, তাই করলেন। আপাতে দ্রৌপদী যখন বাসা কাটাতে অপমানিত হচ্ছিলেন, লাঞ্ছিত হচ্ছিলেন, দুঃশাসন তার বস্ত্রগ্রহণ করছিলেন, দ্রৌপদী খুব বিপদে পড়েছিলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি স্মরণ করছেন, হে প্রভু তুমি আমাকে রক্ষা করো। রক্ষা কি করেছিলেন, তিনি অলক্ষ্য থেকে দেখুন বস্ত্র যোগান দিয়েছিলেন। এই যে তার যে অলৌকিক কৃপা, এই কৃপা আমরা সাধারণত স্থূল বুদ্ধিতে বুঝে উঠতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না যে তিনি কিভাবে এগুলো চুগিয়ে দিয়েছিলেন। তা সেই চুগিয়ে দেওয়ায় তারা সেদিন
বিপদ থেকে মুক্ত হয়েছিলেন, যে যারা তাকে অনন্যচিন্ত স্মরণ করে তাদের বিপদ তিনি এভাবে রক্ষা করেন। তা ঠিক তেমনি এখানেও কালী মহারাজ দৃঢ় বিশ্বাস যে তিনি আমাদের জন্য সব ব্যবস্থা করে রেখেছেন, নিশ্চিত পাব যত কতই হোক আর একটু তীর্থভ্রমণ করি প্রয়োজন করি প্রয়োজন। তার জীবনের বেশ একটা অধ্যায় ছিল, যেমন তিনি পাশ্চাত্যে প্রচার কার্যে 25 বছর থেকেছেন, তেমনি এই পরিব্রাজক অবস্থায় বেশ কিছু কাল কাটিয়েছিলেন। আর শাস্ত্রচর্চা তো জানি, তিনি শাস্ত্রজ্ঞ ছিলেন, আবার যোগী ছিলেন, তপস্বী ছিলেন, এগুলো সাধকের এক একটি সময় এক একটি পর্যায়ে সাধন পদ্ধতি, তিনি শুধু সবগুলি করেছেন এবং প্রতিটা ক্ষেত্রে তার অনুভবগুলো তিনি লিপিবদ্ধ করেছিলেন তার ডায়েরিতে, তাই আমরা সেগুলো খবরগুলো পাই। যখন এই কালী মহারাজ এরকম হতাশ হচ্ছেন না, অথচ তুলসী মহারাজ হতাশ হয়ে পড়ছেন, তাকে তিনি বারবার সাহস যোগাচ্ছেন, শ্রী শ্রী ঠাকুর আমাদের জন্য মানুষগুলি ঠিক বেঁধেছে। তখন তারা ক্লান্ত হয়ে আর চলতে পারছে না, ওই দোকানটি দেখে সেখানে কম্বল বিছিয়ে বসে পড়েছে। আমি এখান থেকে পড়ে বলছি এই কারণে যাতে সূত্রটা আমরা ঠিক ঠিকভাবে পাই। ভাবছেন কিঞ্চিৎ বিশ্রাম করে একটু ভিক্ষায় বেরোবে, অনেকক্ষণ তো হাট চাপতে ক্লান্ত হয়ে পড়েছে, পেটে জল পড়েনি, কিছু পড়েনি, শুকিয়ে গেছে শরীর। তুলসী মহারাজ বলছেন, ভাই যা হয় করো, আমি কিন্তু শুয়ে পড়লাম, আমি আর উঠতে পারছি না, মানে কিরকম অবসন্ন হয়ে পড়েছে। তুলসী মহারাজ সেখানে ভূমিষ্ঠ চালিয়ে নিয়ে আর উঠতে পারছেন না, বসে আছেন অভেদানন্দ কালী মহারাজ বসে আছেন। এমন সময় হঠাৎ এক মারোয়ারি ভক্ত এসে নমো নারায়ণ বলে প্রণাম করলেন। মহাদমাজি কিছু ভোজন পায়া? সে সেই কথাই জিজ্ঞাসা করলেন। যারা এই নিয়ে চিন্তা করছিলেন যে আমরা এত বড় চলব, তপস্যায় যাব, ক্লান্ত হয়ে পড়েছি, শরীর অবসন্ন হয়ে গেছে, কি করে শরীরটি টিকিয়ে রাখবো, তবে তো তপস্যা করতে পারবো, তবে আরো পথ হাঁটতে পারবো, কিন্তু যেটা তার দরকার মিনিমাম কিছু ভোজনের প্রয়োজন ছিল। প্রথমেই সেই মারোয়ারি ভক্ত এসে জিজ্ঞেস করছেন, মহাত্মাজি কুচ ভোজন পায়া? কালী মহারাজ বললেন, নাহি বাবা। শুনে চলে গেলেন মারোয়ারি ভদ্রলোক। সভাপতি মনে হবে কি ব্যবস্থা করতেও পারে, হয়তো তার গ্রহ নেই, হয়তো সে হয়তো আনতে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি কিছু মনে হতে পারে। তুলসী মহারাজ শুয়েছিলেন, কথাটি শুনে তিনি উঠে বসলেন, বললেন, মারোয়ারি ভদ্রলোক বোধ হয় আমাদের জন্য কিছু খাবার জিনিস আনতে গেছে, এটুকু তার অনুভব হল। অভেদানন্দজি বললেন, তুলসী গীতার যে ভগবান বলেছে জানো তো, যোগ ক্ষেমং ব্রহ্ম, আমি তাদের যোগ ক্ষেম বহন করি যারা আমার শরণাগত। আমরা তো ভগবানের শরণাগত, ভগবানের আশ্রিত, এখানের ভগবান শ্রীরামকৃষ্ণের তারই তো আশ্রিত এবং তাইনি তো আমাদের পাঠিয়েছে, তার নির্দেশেই তো আমরা চলেছি, তাকে স্মরণ করেই তো চলেছি, তাকে পাথেও করেই তো আমরা এগিয়ে চলেছি। ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়েছি, জানো তো ভক্তের বোঝা ভগবানে বল, ঠাকুরের নাম নিয়ে আমরা বেরিয়েছি, তিনি আমাদের জীবনের সম্পদ, সুতরাং হতাশ হওয়া কেন? আমাদের খাবার তিনি জুটাবেনই জুটাবেন, এতটা দৃঢ় বিশ্বাস। কথা শেষ হতে না হতে দুই গুরু ভাই কথোপকথন চলছে, ভদ্রলোকটি ঝুড়িতে ভরে পুরি তরকারি মিঠাই লাড্ডু প্রভৃতি প্রচুর পরিমাণে এনে দিলেন এবং তাদের কম্বলের সামনে রেখে প্রণাম করে চলে গেলেন। এই ঘটনা আমরা তো ভগবান তারপরে যেমন করে দ্রৌপদীকে কৃপা করেছিলেন,
আমাদের সে কথাই বলে হয়। এবার ভগবান শ্রীরামকৃষ্ণ ঠিক সেই ব্যবস্থাই করে দিলেন। এবং কি ব্যবস্থা হলো আরো শুনুন। অভিধানন্দ জি বললেন, দেখলে তো আমাদের মাধুকরী এখানে আগে থেকে উপস্থিত আছে, করুণাময় শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, এ কথা বিশ্বাস করা তুলসী। তুলসী মহারাজ আনন্দে বললেন, তোমার কথাই শেষে সত্য হল, মেনে নিলেন এবং দেখলেন প্রমাণ করলেন সত্যই শ্রী শ্রী ঠাকুর আমাদের সঙ্গে সঙ্গেই আছেন। ঠাকুরকে উৎসর্গ করে এবার দুজনে পরম আনন্দে খেতে লাগলেন। প্রচুর খাবার এনেছিলেন সেই ভদ্রলোক, তাই বাকি খাবার গ্রামের বালকদের দিকে বিলিয়ে দিলেন। বালকেরাও আনন্দে খেয়ে পরিতৃপ্ত হল। এই ঘটনায় আমরা পুরো ঈশ্বর নির্ভর, একটা পয়সাও নেই হাতে, যেটা কেউ টিকিট কেটে দেবে কিছু করবে, সব কিছু পাপ পদক রয়ে চলছে, খাবার নেই কিছু নেই, পরনের সামান্য মাত্র কৌফিন মাত্র, বা হয়তো একটা উরুণি জাতীয় কিছু চাপা আছে, এইরকম কেউ কষ্ট আর কিছু নেই। এইরকম অবস্থায় তারা চলেছে পদক রয়েছে। সন্ধ্যায় হয়ে এলো, শিব মন্দিরে তারা রাত কাটালে, এইভাবে তাদের কিন্তু জীবন কেটেছে এবং ভগবানের কৃপায় সে তাদের কিন্তু কোনোদিন কোনো অসুবিধা হয়নি। এই যে ঈশ্বরের উপর নির্ভরশীলতা, এই নির্ভরশীলতায় তারা সাধারণ জীবনকে কাটিয়েছে এবং তাতে তারা তাদের প্রতি এগিয়ে গেছে। এবং প্রতিটি বিপদ বাধা বিপত্তি থেকে তারা জয়যুক্ত হয়েছে। এভাবে এইখানে যেমন হলো, ঠিক তেমনি ভাবে স্বামীজির জীবনে একটি ঘটনা ঘটেছিল। আমরা এই ঘটনা যেমন তিনি আমাদের ঠাকুরকে সহায় রয়েছেন, এই পরিপূজন কালে অভিদানন্দের জীবনে আরো একটি ঘটনা আমাদের পড়ছে। তিনি বরাবর পাহাড়ে গিয়েছিলেন, যেখানে এক যোগীর সঙ্গে ছিলেন, তপস্যায় করেছিলেন, সেখানে তপস্যায় নিরত থাকতেন। এই সময় তার আর একটা বিচিত্র অভিজ্ঞতা, তিনি প্রতিটি জায়গায় যখন থেকেছেন সেখানকার অভিজ্ঞতা সঞ্চয় করেছেন এবং সেটি তিনি ডায়েরিতে লিখে রাখতেন। কিরকম অভিজ্ঞতা? আমরা বলি পয়সা দিলে বাঘের দুধও মেলে, বলি না? কিন্তু বাঘের দুধ কেউ খেয়েছেন দেখেছেন? অভিজ্ঞতা তিনি বাঘের দুধ খেয়েছেন দেখেছেন সেই ঘটনাটাই বলব। উনি যখন বরাবর এই পাহাড়ে বেশ কিছুকাল তপস্যা করতেন, সেই পাহাড়ের নিচে একটি গুহায় কাছে একটা বাঘিনী তার বাচ্চাদের দুধ দিত। তিনি ওই ধ্যানে নিমগ্ন থাকতেন, কিন্তু এতই তিনি নির্ভর, ফলে কখনো তার সঙ্গে কোনোভাবে ক্ষয়ক্ষতি হয়নি। মহারাজকে তিনিও বাঘও কখনো আক্রমণ করেনি মহারাজকে। মহারাজ একদিন হঠাৎ করে আওয়াজ পাচ্ছে, চক 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 করে আওয়াজ পাচ্ছে। কি হচ্ছে আওয়াজ? যে বাঘের বাচ্চাগুলো দুধ খাচ্ছে ওই খাবার সময় একটা কচক চক চক করে আওয়াজ হচ্ছে। তো তিনি দেখলেন, তাই তো বাঘের বাচ্চা দুধ খাচ্ছে, বাঘিনি বাঘের বাচ্চাকে দুধ দিচ্ছে। দেখে তার কৌতূহল, বাঘের দুধ কেমন? এরপর দেখছেন তিনি ওই বাঘিনী বাঘের বাচ্চাগুলোকে দুধ খাওয়ার পর বাচ্চাগুলো সেই ঢুকে গেল এবং বাঘিনী কোথায় শিকার করতে বেরিয়ে গেল। এবার মহারাজ আস্তে আস্তে ধীরে ধীরে নেমে সেই পাহাড়ে দেখে, ওই যেখানটায় একটা পাহাড়ের ওই পাথর তো যেখানে দুধ দেয় সেখানে দুধ পড়ে পড়ে দেখছে যে সাদা জমার মতো হয়ে রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে বাঘিনী ওখানে নিত্য
কিন্তু ওই বাচ্চাগুলোকে দুধ দেয়, ফলে দুধ পড়ে, বাচ্চারা খেতে খেতে দুধ দিয়ে পড়ে এবং সেরকম পড়েছে, পড়ে সেখানে সাদা জমাট বেঁধে রয়েছে। এই দেখে মহারাজের ইচ্ছে হল বাঘের দুধ কেমন, তিনি হাতে নিয়ে চিবিয়ে দিয়ে দেখলেন বাঘের দুধ কেমন। এই হচ্ছে মহারাজ প্রমাণ প্রশ্ন, দেখে নিলেন, মিলিয়ে নিলেন এবং তিনি লিখছেন বাঘের দুধ দুধের মতোই কিন্তু একটু তো বাঘের দুধ গন্ধ থাকবে, এই কথা তিনি লিখছেন। কাজে আর এই দুধ সম্বন্ধে বিশদ বিবরণ লেখেননি, কিন্তু দুধ সম্বন্ধে তিনি বাঘের দুধ খেয়েছেন এটি কিন্তু তিনি বললেন। তো এভাবে আমরা দেখি মহারাজ যখন যেখানে থাকতেন সেখান থেকে তার অভিজ্ঞতা সঞ্চয় করতেন, সেই অভিজ্ঞতা তিনি তার দিনলিপি পাতায় লিখে রেখেছেন। তা সেই জায়গায় আমরা দেখছি তিনি যখন হরিদ্বারে থেকেছেন বা কৈলাসে থেকেছেন সেখানে গিয়ে বেদান্ত চর্চা করেছেন, ধনরাজগিরির কাছে বেদান্ত চর্চা করেছেন এবং তিনি খুব উচ্চকোটি তপস্বী সন্ন্যাসী ছিলেন। এই ধনরাজগিরি তাকে পুড়িয়ে তিনি আনন্দ বোধ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যেমন তার বিবেকানন্দের মতন একটা শিষ্য পেয়ে তিনি যেমন আনন্দিত, এইরকম একটা আমার শিষ্য যে নররূপী নারায়ণ, ঠিক তেমনি ভাবে ধনরাজগিরি বলছেন তিনি বেদান্তের চর্চা করতেন, বৈদান্তিক সন্ন্যাসী, এই বেদান্তের ছাত্র একজন বৈদান্তিক সন্ন্যাসী অভেদানন্দজিকে পেয়ে তিনিও খুশি। খুশি শুধু নেন, তিনি একটি উক্তিও আছে যে বলছে যে সে বেদান্তের প্রতি তার এত নিষ্ঠা অভেদানন্দজি, সেখানে ধনরাজগিরি বলেছিলেন যে সে বই পড়া বৈদান্তিক, তার আজন্ম এই বেদান্ত নিষ্ঠা। সুতরাং এরকম একজন শিষ্য পেয়ে তিনিও খুব খুশি হয়েছিলেন। কাজেই তার এই যে বিশেষ ক্ষেত্র, সেই ক্ষেত্রে চলাগুলো আমরা দেখি অবাক হয়ে যাই। আবার দেখুন এই যে আমরা যোগক্ষেমম বহম মহামের কথা বলছিলাম, ভগবান ভক্তের যে বোঝা বয়, সেই বোঝা বহার কথা বলতে গিয়ে যখন কাশীপুরে এই স্বামীজি অভেদানন্দজি এবং তার অন্যান্য গুরু ভাইরা থাকতেন, সেই সময় তারা ওই খেজুর গাছের রস নিতে যেতেন, সেখানে একটা বিষণ সর্প ছিল, ঠাকুর বুঝতে পেরেছেন যাতে কোনোরকম ভাবে তার এই শিষ্য সন্তানদের অনিষ্ট না হয়, সাপ যাতে না কাটে, ঠাকুর গিয়ে দাঁড়িয়ে নিয়ে এসেছিলেন। ভক্তির পূজা ভগবানের হয়। এই যে তিনি সব কিছু জানতেন, বুঝতে পারতেন তার শিষ্যরা কোথায় আছে, যেমন লাটাই যেন শ্রীরামকৃষ্ণের হাতে তারা যেন পুড়ি, তিনি এরকম চলতে চলতে গিয়ে তপস্যা করতে বলছে যতবার বিপদে পড়েছি সব তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছেন বা তার আশ্রয় দেখেছেন বলেই বিপদে পড়েননি, এমন কথাও বলতে পারি। তিনি যখন বিদেশ থেকে ভারতবর্ষে ফিরছেন এইরকম সময় একটি ঘটনা, তিনি টিকিট কাটতে গেছেন, তাকে কে না করল, আবার কাটতে গেলেন আবারও না করল, তিনবার তাকে টিকিট কাটতে দেওয়া হল, তিনি তিনবার টিকিট কাটতে গেলেন যাতে সেই টিকিটে তিনি যাবেন এক জায়গা থেকে অন্য জায়গায়। তাকে এই যে নিষেধ করা হল, কে অলক্ষ্য থেকে নিষেধ করছে, তিনি এই নিষেধটা বুঝে দিলেন যে ঠাকুর তাকে অলক্ষ্য থেকে করছে। তারপর যে জানে তার যাওয়ার কথা ছিল সেই যানটি কিন্তু ঠাকুর তাকে বাঁচিয়ে দিলেন, থাকলে হয়তো তারও এই বিপদ হতো। এই যে বারবার তাকে যেতে দিচ্ছেন না, বলছে ঠাকুর
অনুক্ষ থেকে এই কৃপা হয়। সেই রকম এই কৃপা আমরা সবসময় মতো বুঝতে পারি না তিনি কিভাবে আমাদের কৃপা করে যাচ্ছেন, এবং তার শিষ্য সন্তানদেরও তিনি এখনো কিভাবে যে কৃপা করছেন তা আমরা কখন বুঝতে পারি। কিন্তু অমিতানন্দজি একবার এই কাশীপুরে যখন ছিলেন, সেই সময় কাশীপুরে ওই পুকুরে ছিপ ফেলে মাছ ধরতেন, তার মাছ ধরতেন ছিপটা মানে ছিপেতে একটা বড়শি থাকে, কাঁটা লুকিয়ে খাবারের মধ্যে লুকোনো থাকে সেই বড়শি, তাহলে লোক দেখিয়ে ধরা হচ্ছে তাকে, এটা ঠিক না। তখন অভিযোগ করেছে ঠাকুর বলছে এভাবে লোক করা ঠিক না, তখন ঠাকুর সঙ্গে তর্ক করেছে যে এভাবে লোক দেখিয়ে মাছ ধরা ঠিক না। তখন অভেদানন্দজি এমন বেদান্ত চর্চা করতেন, বলছে আত্মা তো মরে না, কাউ তো মারে না, না যায়তে মেয়েতে বা কদাচি নায়ম ভূত্বা ভবিত্বা নাম প্রিয় অযোধিক্ত শাশ্বত অসুরা সে অযোধিক্ত শাশ্বত আমাকে কে মানে তোমার আপনি আমাকে বুঝিয়ে দিন। এরকম করে ঠাকুরের সঙ্গে তর্ক করতেন ঠাকুর, কিন্তু কখনো রুদ্ধ হননি, কুষ্ঠ হননি, এবং তার প্রতি ক্রুদ্ধ হননি বলে তিনি পরবর্তীকালে তাকে বুঝিয়ে দিতেন অনুভবের দ্বারা, শিক্ষার দ্বারা, যে কোন জীব হত্যা করতেন এইভাবে। তিনি বললেন তো কোনো আমি তো জীব হত্যা করছি না, আপনার তো সহজে অমর। বললেন দেখ একদিন সব বুঝবি, সব কিছুর মধ্যে প্রাণ অনুভব করবি, তারই পরবর্তীকালে ওই তিনি শরীর তার অসুস্থ বোধ হচ্ছিল, ওই একজন যাচ্ছিল ঘাসের উপরে যে ঘটনাটা আগে বললাম, তাই এই যে তিনি বুঝিয়ে দিলেন যে অনুভব একটা সময় যখন সেই অনুভূতির রাজ্যে এসে পৌঁছাব তখন সমস্ত যুক্তিও নস্যাৎ হয়ে যাবে, অথচ তিনি যুক্তি ছাড়া একটু চলতেন না, যুক্তি সব কিছু মানতেন এবং যুক্তি বিচার করে নিয়েই তর্ক করতেন। যদি সেটা যুক্তি বিচারে যদি না মিলত তার তিনি সেটা মেনে নিতেন না। আমাকে বুঝিয়ে দিন, ঠাকুর বলেছিলেন একবার তখন এরকম কথার উপর কথা বলেছিলেন, বলে দেখ তো যদি অন্য গুরু হতো তোকে গালে একটা ঠাকুর মানত, তাহলে আপনি মানুষ এভাবে তাদের কথোপকথন এবং বুঝিয়ে দিতেন। এই যে গুরু শিষ্যের সম্পর্ক এক মধুর সম্পর্ক, অনন্তকালের সম্পর্ক, ভক্তের বোঝা যেমন ভগবান এমন এবং শিষ্যের বোঝাও ভগবান শ্রীরামকৃষ্ণ কিভাবে তিনি বহন করেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ তাকে প্রতিবারই যেন রক্ষা করতেন সমস্ত বিপদ থেকে। তিনি জীবনের যখন একদম শেষ প্রান্তে এসেছেন এইরকম সময় একটি ঘটনার কথা বলি, সেই সময় তার যারা শিষ্য ছিলেন তার সেবা শুশ্রূষা করছেন, তখন তিনি শুধু আছেন ঠাকুরের সন্তানদের মধ্যে, তা এইরকম সময় তিনি যখন ওই রামকৃষ্ণ বেদান্ত মঠ প্রতিষ্ঠা করছেন, ঠাকুর মা স্বামীজি তার গুরু ভাইকে সবাইকে আহ্বান জানাচ্ছেন এবং প্রার্থনা করছেন যে যতদিন চন্দ্র সূর্য থাকবে ততদিন তুমি এখানে ঠাকুর প্রভু, এমন করে আহ্বান করছেন। করতে করতে তিনি যখন একটি ভাবনির্ভর হয়ে পড়েছেন আর কথা মধ্যে তখন বেরোচ্ছে না, এরকম একটা ভাবস্থ হয়ে গেছে, এমন সময় মহারাজের এক সন্তান তাকে প্রণাম করেছে, শিষ্য প্রণাম করে জিজ্ঞেস করছে, তিনি দেখছেন মহারাজ কেমন যেন ভাব গৃহবল হয়ে পড়েছে। তখন মহারাজ তাকে বললেন দেখছিস কি, নিজেকে অঙ্গুলে নির্দেশ করে বলছে এর মধ্যে ঠাকুর মা স্বামীজি খেলা করছে, আমরা তার জীবন থেকে দেখব
ঠাকুরের যেমন জ্ঞান, মায়ের যেমন ভক্তি, তেমনি স্বামীজির কর্ম, এই তিনটি যোগ্য তাহার জীবনের মধ্যে প্রতিফলিত। এবং তিনি যখনই যে কাজে হাত দিতেন সে কাজটিকে তিনি করেছেন। বলছেন যে আমার মতো একজন সামান্য এই কলকাতার যুবক মাত্র এন্ট্রান্স পর্যন্ত পড়েছি, আমেরিকার পার্টিদের সঙ্গে, সাহিত্যের সঙ্গে, বড় বড় অধ্যাপকদের সঙ্গে, বিজ্ঞানীদের সঙ্গে কথা বলা কি সম্ভব? ওই যে মায়ের আশীর্বাদ ছিল তোমার জিওবাই সরস্বতী বসু, তার জিওবাই সরস্বতী বসু ছিলেন, তাই তো তিনি তাদের পড়াতে পেরেছেন। তিনি এতই বেদান্ত চর্চা করতেন, বেদান্তের একটা করে ফুটফুটিং তৈরি করেছিলেন আমেরিকা। স্বামীজির পরে সেটি প্রায় বন্ধ করার মতো অবস্থা হয়ে গিয়েছিল, স্বামীজি তাকে রেখে দিয়েছিল কালীভাইটা চালিয়ে যাওয়া, এবং সেটি তিনি চালিয়েছিলেন এবং সেখানে পারমানেন্ট ব্যবস্থা করেছিল, অস্থায়ী ছিল সেটাকে তিনি পারমানেন্ট করেছিলেন। স্বামীজি তার এই কাজে ভূয়সী প্রশংসা করে বলেছিলেন, কালী ভাই তোমার সঙ্গে হয়তো আর আমার দেখা হবে না, আমি হয়তো আর 4 বছর 5 বছর। স্বামীজি বলছেন তিনিও পাশ 4 বছর 5 বছর যে সময় বলছে তার সত্যি গ্রন্থি করে দেখা গেছে স্বামীজি আর 4 বছরই বুঝে তোমার সঙ্গে আর আমার দেখা হবে না, দেখাও আর হয়। কিন্তু ভাই আমি এইটুকু আনন্দ নিয়ে পেলাম যে তুমি আমার, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নে তুমি যোগ দিয়ে Well, brother, your study is a permanent headquarters. দেখো বলছেন উনি যে আমি আর মাত্র 3-4 বছর বাঁচবো, যেটা পুরো মনে নেই। তা বলছেন থাইস আই লক এট দ্য ডোর অফ নিউ ইয়ার বাট ডিড নট রেসপন্ড। আমি 3-3 বার আমেরিকায় গেছি কিন্তু রেসপন্স পাইনি, একটা পারমানেন্ট হেডকোয়ার্টার করতে পারিনি। তখন আমি ওই ভাড়া বাড়িতে কোনো রকমের থেকেছি, ভাড়া বাড়িতে আমাদের তার চালা চলেছে সোসাইটি। তুমি যে সেই আমার স্বপ্নকে রূপ দিয়েছো, পারমানেন্ট করেছ, এই প্রথম ফার্স্ট টাইম এস্টাবলিশ আওয়ার পারমানেন্ট হেডকোয়ার্টার ইন নিউ ইয়র্ক, এটা বলছে লিখছেন চিঠিতে। এতে এত আনন্দিত হয়েছি, এই আনন্দেই আমি মারা যাব, এই আনন্দ নিয়ে মরতে পারি না। এই যে বললাম এটি তার প্রতি যেমন আশীর্বাদ, তার ভবিষ্যৎবাণী এবং তার বাস্তবায়ন হয়েছিল অভেদানন্দের জীবন এবং কর্মের মধ্য দিয়ে। অভেদানন্দজি স্বামীজির অনুসারী, তার অনুজ, তার পথকে অনুসরণ করে তিনি যেভাবে স্বামীজির দেখানো পথে এগিয়ে গিয়ে এবং পথে সাফল্য লাভ করেছিলেন, তিনি যে পথ রচনা করেছিলেন, তিনি যে বেদান্তের একটি বীজ বপন করেছিলেন, অভেদানন্দজি সেই বীজটিকে মৈত্রী পরিণত করেছিলেন 25 বছর এই প্রবাস যাপনের মাধ্যমে, এবং সকলের সঙ্গে তার পরিচিতি ঘটেছিল, এবং বিজ্ঞানীরা তাকে ভাবত তিনিও বোধহয় একজন বিজ্ঞানী, দার্শনিকরা ভাবতেন তিনি একজন দার্শনিক, মনোবিজ্ঞানীরাও ভাবতেন তাকে একজন মনোবিজ্ঞানী, আর সবাইকে তাকে একজন ইন্ডিয়ান সেন্ট যোগী বলতেন। তিনি একজন যোগী, আশ্চর্য যোগী। তার যোগের কথাও আমরা বারান্তরে আলোচনা করার জন্য চেষ্টা করা হবে, এবং তার সারা জাগানো বই মরণের পরে যেটি আমেরিকায় তাকে প্রশ্ন উত্তর করে এই আলোচনা করতে হয়েছে, পরীক্ষা প্রমাণ করেছেন এবং পরবর্তীকালে সেটি রচনা করেছেন ইংরেজি তার বই, তার রচনা সব ইংরেজিতে, লাইফ বিয়ন্ডের মূল বই তারই অনুবাদ মরণের পারে, হিন্দি অনুবাদ মৃত্যুকে পার, তিনটি বই সমান্তরে চিরদিন বিখ্যাত হয়ে আছে, যতদিন পাবলিশ হয়েছে ততদিন থেকে এখনো পর্যন্ত বললাম, আগামী দিন সেটা ভবিষ্যতেই বলবে। কিন্তু তার এই কালজয়ী রচনা পিছনে রয়েছে তার সাধনা এবং তার গুরুর আশিস। সেসব রচনা কালজয়ী হয় জানেন ভগবানের ইচ্ছে, ভগবানের বিশেষ কৃপা, ভগবানের বিশেষ ইচ্ছা তারই রূপায়িত হয়। তাই ভগবান শ্রীরামকৃষ্ণের
आशीष तार बर्षित हो कार्यकर्ता आज के अभेदानंद प्रसंग तरह जीवन एक कैकटी आशीष भागाभागी कर चेष्टा कर प्रति ठाकुर माँ स्वामीजी अभेदानंद